বড় সিদ্ধান্ত মন্ত্রকের। প্রচণ্ড গরমে যাত্রীদের সুবিধা দিতে রাজ্যের লোকাল বাতানুকূল ট্রেন চালু হচ্ছে শীঘ্রই। রেল যাত্রীদের জন্য সুখবর, প্যাচপ্যাচে গরমে ভিড় ট্রেনে বাদুর ঝোলা হয়ে তবে পৌঁছানোর বিকল্প পথ খুলতে চলেছে এবার। চলতি বছরের স্বাধীনতার 75 বছর পূর্ণ হওয়ার পরেই কেন্দ্রীয় রেল মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছিল সারা ভারতে 75টি লোকাল এসি ট্রেন চালানোর জন্য। দূরপাল্লার কয়েকটি কম্পার্টমেন্ট বা প্রত্যেকটি কম্পার্টমেন্টকে অনুকূল করা হয়েছিল ইতিমধ্যেই, তবে লোকালয়ের ট্রেনের ক্ষেত্রে এই প্রথম, তাও আবার সমস্ত কম্পার্টমেন্টে বাতানুকূল পরিবেশ। বেশ কয়েকটি রাজ্যে লোকাল ট্রেনে খুব বেশি ভিড় না হলেও পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ এই ধরনের বেশ কিছু রাজ্যে ট্রেন চালু নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে সেই জট কাটিয়ে প্রাথমিক পরীক্ষামূলকভাবে এ রাজ্যে 9টি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সংকেত মিলেছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 3টি রেল বোর্ডের দায়িত্বে থাকার কারণে। নদিয়ার সাংসদ জগন্নাথ সরকার বলেন, শিয়ালদহ শাখার রানাঘাট থেকে একটি ট্রেন থাকবেই, সাউথ সেকশনে বারুইপুর থেকে আরেকটি হাওড়া শাখায় চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে রেল কর্তৃপক্ষ ভাড়া বা অন্যান্য বিষয়ে মুহূর্তে কিছু না জানালেও বিশেষ সূত্রে খবর, ন্যূনতম 60 টাকা ভাড়া এবং সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। ভাড়া এবং যাত্রাপথ যাই হোক, ট্রেন যে চলছে সে ব্যাপারে নিশ্চয়তা পাওয়া গেছে। ইতিমধ্যে মুম্বাইতে 28টি ট্রেন চলাচল শুরু হয়েছে, অন্যান্য রাজ্যেও লোকাল এসি ট্রেন চোখে পড়েছে ইতিমধ্যেই। তবে বাংলার যাত্রী সাধারণকে অপেক্ষা করতে হবে দুর্গাপুজো পর্যন্ত। অন্যান্য রাজ্যে এসি ট্রেন চালু হলেও ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে পরিস্থিতি কি, এটা কি চালু হওয়ার সম্ভাবনা আছে? অল্প দিনের মধ্যেই চালু হবে, কারণ মাস 3 আগে জিএম সাহেব অরুণ আরানার সঙ্গে আমার কথা হয়েছে, উনি যত শীঘ্র পারেন এদিকে এসি ট্রেন চালু করবেন। রাজ্যের মধ্যে মানে নদিয়ার যেহেতু আপনি সাংসদ, সেহেতু নদিয়ায় ট্রেন থাকবে এবং শান্তিপুরে থাকবে, এটাই আশা করা যায়। রেলে অবশ্যই থাকবে এবং সেটা রানাঘাট থেকেই উদ্বোধন হবে বলেই আমার বিশ্বাস। মানে শিয়ালদা থেকে? হ্যাঁ, রানাঘাটেই উদ্বোধন হবে, রানাঘাট শিয়ালদা একটা হবে। পরবর্তীকালে পরীক্ষামূলক এগুলো চলবে, মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং এর টিকিটের দাম নিশ্চিতভাবে বেশি হবে, সেটা জনগণ কীভাবে নিচ্ছে এবং কত পরিমাণে উঠছে, লাভ লোকসানের অঙ্কটা দেখে পরবর্তীকালে এটা সর্বত্র চালু করার ব্যবস্থা। ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে কথা, আপাতত 3-4 ট্রেন পরীক্ষামূলক চালু করার কথা, সেটা আশা শোনা যাচ্ছে যে এটা পুজোর আগেই চালু হবে। পুজোর আগেই চেষ্টা চলছে যে চালু করা হবে। মূলত কি স্বাধীনতার 75 বছর উপলক্ষে কি 75টা ট্রেন চালু হচ্ছে এরকম কিছু? স্বাধীনতার 75 বছর উপলক্ষে তো একটা আছেই, তার সঙ্গে বড় কথা হচ্ছে দেশ এক জায়গায় সেই মান্ধাতার আমলের মতো কংগ্রেস আমলে যেভাবে চলতো এটা চলবে না। আমরা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্রুত সব পরিবর্তন হচ্ছে, আইনের সংস্কার হচ্ছে, ব্রিটিশ আমলের যে আইন কানুনগুলো ছিল সেগুলোর যেমন পরিবর্তন হচ্ছে, আগামীতে আরও যেগুলো প্রয়োজন জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে এক আইন সবই চালু হবে, শুধু সময়ের অপেক্ষা। দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এটা নতুন করে আর মানুষের কাছে বলার কিছু নেই। তাই নরেন্দ্র মোদী আজকে বিশ্বের দরবারে সবচাইতে বেশি জনপ্রিয় ব্যক্তিত্ব। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।